বলিষ্ঠ আর শাণিত বক্তব্য রেখে বরাবরই দলের কর্মকর্তা এবং কর্মীদের মধ্যে তীব্র উৎসাহ উদ্দীপনার সঞ্চার করে দেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। বৃহস্পতিবার দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার উপস্থিতিতে উমাকান্ত ময়দানের বিজয় সংকল্প সভায় সেই বলিষ্ঠ আর উদ্দীপক ভাষণ দিয়েই বিজেপির আসন্ন রাজনৈতিক বিজয়ের পটভূমিকাকে আরও জোরালোভাবে প্রতিটি কর্মকর্তার হৃদয়ে স্থাপন করে দেন প্রদেশ বিজেপি সভাপতি। জেপি নাড্ডা সহ উপস্থিত সমস্ত নেতৃত্ব এবং নিজের প্রিয় দেবতুল্য কার্যকর্তাদের আন্তরিকভাবে স্বাগত জানিয়ে রাজীব ভট্টাচার্য বলেন, উমাকান্ত মাঝির এই বিশাল জনসমুদ্র আর জনবিশ্বাস যাত্রায় বিপুল সমর্থন এবং সাফল্য স্পষ্টভাবে প্রমাণ করেছে। 23-ই আবার বিজেপি সরকার গঠন হবে এটাই নিশ্চিত। জনসমুদ্র প্রমাণিত করেছে 2023 অন্য কোনো দল নয়, ভারতীয় জনতা পার্টির সরকার এই ত্রিপুরা রাজ্যে পুনঃ প্রতিষ্ঠা হতে চলছে, আর 60 বিধানসভায় ভারতীয় জনতা পার্টির তত্ত্ববল সেখানে পরিস্ফুটিত হবে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না, কারণ আপনারা দীর্ঘক্ষণ অপেক্ষা করছেন আমাদের আদরণীয় জেপি নাড্ডাজি সর্বভারতীয় সভাপতির বক্তব্য শোনার জন্য। আমি শুধু একটাই আবেদন রাখবো যে আমাদের একটাই মূল মন্ত্র, যে আমাদের মূল সংকল্প একটাই, 2023-এ ভারতীয় জনতা পার্টিকে দুবার সরকারের ক্ষমতায় আনতে হবে। তাই বন্ধুগণ, সকলে আজকে সংকল্প নিয়ে আমরা সবাই মিলে আজকে এই 2023-এর যে আমাদের সংকল্প, সেই সংকল্পকে বাস্তবায়িত করব। 60টি আসনের মধ্যে 7টিতেই জয়লাভ করবে বিজেপি। 23-ই আবার পুনরায় সরকার গড়বে বলে গভীর আত্মপ্রত্যয়ের সঙ্গে জনসভায় ভাষণে উল্লেখ করেন রাজীব ভট্টাচার্য। প্রদেশ সভাপতির এই উদ্দীপিত ভাষণকে বিপুল করতালির মাধ্যমে স্বাগত জানায় উপস্থিত বিশাল কর্মী সমর্থকেরা। 2023-ই আবার বিজেপি সরকার প্রতিষ্ঠা করতে হবে এই মূল সংকল্প নিজেদের মনে প্রথিত করার জন্য দলের কর্মকর্তাদের প্রতি জোরালো আহ্বান রাখেন প্রদেশ সভাপতি। একদিকে প্রদেশ সভাপতির উদ্দীপিত ভাষণ আর অন্যদিকে দলের সর্বভারতীয় সভাপতির প্রেরণাময় উপস্থিতির কারণে বৃহস্পতিবার বিজেপির বিজয় সভা সত্যিকারের রাজনৈতিক অর্থেই রাজ্য বিজেপির আসন্ন বিজয়ের মঞ্চে পরিণত হয় হাজারো কর্মী সমর্থকদের শক্তিশালী প্রাণের স্পন্দনে। ফিয়ার রিপোর্ট, আর ই নিউজ।